অর্পিতা, হাই গো। রিমার মুখ ঢাকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নীর। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। আর আজকে দেখো আমরা আছি অন্য জায়গায়, রায়গঞ্জ। এখন গাড়ি ফাঁকা, সামনেই কলেজ। অর্পিতা কলেজে গেছে, একটু কাজ আছে, তারপরে আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে। তোমরা সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও দেখতে থাকো। আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও, অর্পিতার কলেজটা তুলে আনি। এটা হলো অর্পিতার কলেজ রায়গঞ্জের। এটা রায়গঞ্জের একটা কলেজ। অর্পিতা গেছে এখন কলেজে, কাজটা সেরে আসুক, তারপরে তোমাদের সঙ্গে অর্পিতা, রিমা আর আমার ননদ মনিরও দেখা করাচ্ছি। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরাও সাথে থাকো। আমাদের এটা ছোট না। তো বন্ধুরা, আমরা প্রায় মালদার কাছাকাছি চলে এসেছি, আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা গাছের ছায়ায়। রোদই ছিল, খুব রোদ ছিল সেদিন। আর এই দেখো, শুধু আমরাই না, সবাই দাঁড়িয়ে আছে। কেন বলো তো? এর জন্য এরও একটা কারণ আছে। আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখানে ধর্নায় বসেছে আদিবাসীরা, তো সেজন্য আমাদের পদ অবরোধের জন্য দাঁড়াতে হয়েছে। আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আমরা যাব, এগিয়ে যাব না ফেরত যাব আবার রায়গঞ্জের দিকে। তো আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 1.5 ঘন্টা অপেক্ষা করার পর এই সে পথ অবরোধ তুলে গেল। এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর ওই যে ওইদিকে দেখো কত গাড়ি, মানে সব জ্যাম হয়ে গেছে। এখন হয়তো বেরোতে এখান থেকে একটু সময়ই লাগবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাবা, এগুলো লোকের সামনে আসা যায় নাকি? এরকম রাস্তাগুলো কিন্তু দেখতে সেই লাগে। হ্যাঁ, বাইকে রাইড করে খুব মজা লাগে। আমাদের গাজল ডোবা রোডটার মতো লাগে না। দোকান দোকান জিজ্ঞেস করে নিস, সামনে
আগে লোকজন দেখলে জিজ্ঞেস করো। কোন দিকে রাখবা? দেখো আমরা চলে এসেছি, এই জায়গাটাকে বলা হয় গৌর, মালদার গৌর। তো গৌর তো বিখ্যাত, অনেকেই জানে। তো আমরা প্রথম এলাম, সামনে দুটো মন্দির, মায়ের মন্দির আছে মা কালীর, আর এই দেখো গেটটা এত সুন্দর লাগছে যে আমি এখানেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি। শুধু আমি না, আমরা যত সবাই এসেছি সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি, কত সুন্দর লাগছে। আমরা গৌড়ে চলে এসেছি বন্ধুরা, আর দেখো কত সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আর এনজয় করো, আমিও খুব এনজয় করছি। আমরা যে সময় গৌড়ে এসে পৌঁছেছি, তো সেই সময়টা এত রোদ ছিল যে ভালো করে ছবি আসছিল না, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। সূর্যের দিকে ক্যামেরা ঘোরালে তো আরোই মনে হচ্ছে যে আমরা বোধহয় সন্ধ্যা সন্ধ্যার মধ্যে এসেছি, কিন্তু আমরা দুপুরেই এসেছি, এই ডেটটা দুটো হবে তখন। তো খুব এর আগেও হয়তো এলে আরোই ছবি তুলতে পারতাম না, করা রোদ ছিল সেদিন। তো তোমরা দেখতে থাকো, এত সুন্দর লাগছে পরিবেশটা। আর লোকজন খুব কমই ছিল, খুব গোনাগুনতি লোকই ছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর লাগছে, মানে আমি একদম মুগ্ধ হয়ে দেখছি। আর ঐতিহাসিক স্থান দেখতে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে ঐতিহাসিক স্থান দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো গেটেই আটকে গেছি, ভিতরে আছে অনেক কিছু আরো না। জায়গাটা দেখে মনে হচ্ছে যে সরকারিভাবে দেখাশোনার ব্যবস্থা আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এই দেখো ভেড়াগুলো, ভেড়াগুলোকেও দেখতে খুব সুন্দর লাগছে। আর
এমনি কিন্তু খুব সাজানো গুছানো, খুব পরিষ্কার, আর মনে হচ্ছে রক্ষণাবেক্ষণ করে, মানে সরকারিভাবে কোনো ব্যবস্থা আছে। কিন্তু কোনো গাইড দেখতে পেলাম না, আসার সময় রাস্তাও খুব খারাপই ছিল, কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, তো রাস্তা তৈরি হতে দেখে এলাম, হয়তো হয়ে যাবে। কিন্তু এখানে মনে হয় পর্যটক তেমন আসে না, মানে আমরা যেদিন এলাম, অবশ্য এখন করোনা সময় চলছে, হয়তো সে কারণে আসে না, কিন্তু আমরা দেখলাম খুব কম সংখ্যক লোকই এসেছে, আর রাস্তার অবস্থাও খারাপ, তো হয়তো অনেকেই সেই কারণেই হয়তো আসে না। আর খুব ভিতরে, মানে একটা গ্রামের ভিতরে, খুব রাস্তাও খুব খারাপ, কিন্তু রাস্তা তৈরি হতে দেখে এলাম, হয়তো হয়ে যাবে। আর এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমি মনমুগ্ধ হয়ে পরিবেশটা দেখছি। আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, আর তোমরাও এনজয় করো আমার সাথে। এই দেখো কত সুন্দর, এটা একটা গেটের মতো, আবার এখানে একটু ফাঁকা আছে, তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখানে ছায়া ছিল আর বাইরে খুব রোদ, তো আমরা এখানে বসেছিলাম। এটা কী কাজে ব্যবহার করা হতো তেমন এখানে গাইডও নেই, কেউ বলতেও পারছে না। আর এই দেখো কত সুন্দর লাগছে, তো চলো এর ভিতরে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানে ভিতরে কী কী আছে। আর সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আমিও কিছু ছবি তুলেছি, অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। রোদে রোদে তো আরো ভালোই আসতেছে না, এরা কোথায় গেল মামা? ওরা এত সুন্দর লাগছে দেখতে, উপরগুলো দেখো, আর অনেকগুলো দরজা আছে, কিন্তু এটা ঘর মানে রুম হিসেবে ছিল না কি ছিল ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বোর্ডে লেখা আছে এটা একটা মসজিদ। তোমাদের পরে বোর্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও। আমার ভাগ্নিরা আর ছেলে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, ওরাও খুব এনজয় করছে। ও মডেল না, ও তো ভালো করে ছবি তুলবেই, ছবির মধ্যে কিন্তু ক্যামেরাম্যানেরও কোন যোগদান থাকে, ক্যামেরাম্যান গুলো ভালো হতে হবে। এখন সবাই চলে গেছে, আমরাই আছি, দেখো বলতে হবে তো, বলো রায়গঞ্জ, রায়গঞ্জ যাবো না দিল্লি যাবো, হয় অর্পিতা বলো দিল্লি যাবো না, হ্যাঁ মিস রায়গঞ্জ। এদিক দিয়ে আবার জিনিস মানে জায়গাটার সৌন্দর্যটা আলাদা, মানে এদিক দিয়ে আবার অন্যরকম লাগতেছে দেখতে। কিছু তুলেও নিয়ে গেছে মনে হয় না, চুরি তো হয়েছে, বন্ধুরা গৌর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু আমার তো খুব খুব খুবই সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল এখানে থাকতে, দেখতেও দেখো কত সুন্দর লাগছে।
আর এই দেখো সব উপরে উঠে উঠে ছবি তুলছে। আমি এটা মোবাইলে ভালো আসতেছে না, তোমার মোবাইল দাও। তো আমাদের রিমা, অর্পিতা, জোজো আর মণি ভেতরেই আছে, তো ওরা ছবি তুলতে ব্যস্ত, আমরা একটু বেরিয়ে পড়লাম, বাইরের থেকে ছবি তুললাম। আর সামনে একটা পুকুর আছে, অনেক বড় পুকুর, চলো তোমাদের সঙ্গে পুকুরটা শেয়ার করি। ওইদিকে রাস্তা আছে, বাঁধানো আছে, যে ঘাট আছে। আগো কিসে কাটা রে ভাই, মোবাইল টোবাইল নিয়ে পকেটে নিয়ে অত কাছে যাইও না। ওদিককার বাড়িগুলো দেখো এরকমই, সেটার মতন না, মাটির। হ্যাঁ, পোড়াইটের, পোড়াইটের বাড়ি না? মাটি দিয়ে না তো, ইট তো মাটি দিয়ে গাচ্ছে, মাইটগুলো মাটি দিয়ে, সিমেন্টের উপর বসে না। অনেক অনেক, ওই যে ওই যে ওই মাঠে, ওই যে অনেক আছে, এই যে কিছু করবে না, কাছে যাচ্ছে যে, চলে যাচ্ছে তো, কি ভালো লাগছে দেখতে। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কি দেখা যাচ্ছে? পাতাগুলোর মাঝে এই দেখো দৌড়ে বেড়াচ্ছে। যদি তোমরা বুঝতে পারো যে এটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, আর নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কি সুন্দর মনে সুখে বেড়াচ্ছে, এই দেখো। এখানে কোনো গার্ড নেই, কিন্তু বোর্ডের মধ্যে লেখা আছে সব কিছু, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই এটাকে বলা হয় বড় সোনা মসজিদ, এখানে লেখা আছে আর সুলতান নসরত শাহের সময়ে এটা তৈরি হয়েছে। আমাদের গৌড়ে ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে ফিরছি। আর সবার খুব খিদে পেয়েছে, আমরা সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। সেখানে গৌড়ে কোনো দোকান ছিল না, তো চলো দেখি কি অর্ডার করা যায়। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বাড়ি থেকে রওনা দেব। এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। শেষ, আমি আস্তে আস্তে খাওয়া, কেউ আইসক্রিম খাইলো না, আমারও আইসক্রিম খাওয়া হলো না, আমি একা খাইলে বাবা বকবে আমাকে।